প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণকে নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি এটি আর্টিকেল আকারে পড়তে চান তাহলে আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট থেকে খুব সহজে পড়তে পারবেন শুরু করা যাক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের পুনরতম ও বর্তমান হাই কমিশনার কে রবার্ট চ্যাটারটন ডিকসন বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি ফিনল্যান্ড দেশের বারোতম সিটি কর্পোরেশন কোনটি ময়মনসিং সিটি কর্পোরেশন বাংলাদেশ নেপাল দ্বৈত কর পরিহার চুক্তি স্বাক্ষরিত হয় কবে ছয় মার্চ দুই হাজার উনিশ সালে বাংলাদেশের সাথে বর্তমানে কতটি দেশের দ্বৈত কর পরিহার চুক্তি রয়েছে পঁয়ত্রিশটি দেশের দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে এগারো মার্চ দুই হাজার উনিশ সালে অনুষ্ঠিত হয় ডাকসুর সাঁত্রিশতম নির্বাচন স্বাধীনতার পর এটি অষ্টম নির্বাচন ডাকসুর বর্তমান সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান সহসভাপতি মোহাম্মদ নুরুল হক জি এস গোলাম রাব্বানী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিনেট সম্প্রতি কোন দিনটিকে বাংলাদেশি অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেয় পঁচিশ সেপ্টেম্বর বিশ্বের কোন রাজধানী শহর বায়ুদূষণের শীর্ষ দিল্লি ভারত তিরিশ এপ্রিল দুই কোন দেশটির সম্রাট সিংহাসন ত্যাগ করেন জাপান সিংহাসন ত্যাগকারী সম্রাট আকিহিত জাপানের একশো পঁচিশতম সম্রাট ছিলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নতুন নাম কি তৃণমূল বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমান বিশ্বে কততম শীর্ষ বায়ু দূষণকারী রাজধানী শহর দ্বিতীয় সম্প্রতি কোন দেশের আন্দোলন স্মাইল হিসেবে পরিচিতি পেয়েছে আলজেরিয়া এবছর কোন দুটি সংগঠনের প্রতিষ্ঠার সত্তর বছর বা প্লাটিনাম জুবলি পালিত হয় কমনওয়েলথ এবং ন্যাটো বর্তমান বিশ্বে কোন দেশ বায়ু দূষণের শীর্ষে বাংলাদেশ একানব্বইতম দুই হাজার উনিশে সেরা চলচ্চিত্র কোনটি গ্রেন বুক আসছে অর্থ বছরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি কত হবে গড় মাথাপিছু আয় এক মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি আট সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূত কে রিমা বিনতে বান্দার আল সৌদ ইয়েলো ফেস্ট আন্দোলনের সূত্রপাত হয় কোন দেশে ফ্রান্স সাত ফেব্রুয়ারি দুই হাজার উনিশ আরও আঠারো জন বীরঙ্গনাকে মুক্তিযোদ্ধার খেতাব প্রদান করে কোন প্রতিষ্ঠান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সম্প্রতি কোথায় বল্লাল সেনের প্রাসাদ আবিষ্কৃত হয় মুন্সীগঞ্জের সদরে রামপাল ইউনিয়নে বহুল আলোচিত পুলওয়ামা কোথায় অবস্থিত কশ্মীর 2019 সালে দেশে কততম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় পঞ্চম প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় 1985 সালে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ এমভি আনসু কোন দেশে রপ্তানি করা হয় জার্মানিতে সাত ফেব্রুয়ারি দুই সম্প্রতি বৈদেশিক কেন্দ্র করে কলম্বিয়া কোন দেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলা। সম্প্রতি ফিলিপাইনের কোন মুসলিম অধ্যুষিত অঞ্চলটির স্বাধীনতা লাভের জন্য গণভোট অনুষ্ঠিত হয় মিন্দানাও এগারো ফেব্রুয়ারি দুই ইরানে ইসলামী বিপ্লবের কততম বার্ষিকী পালিত হয় চল্লিশতম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশের কে আনিশা ফারুক বাংলাদেশে বর্তমানে কয়টি জাতীয় মহাসড়ক রয়েছে আটটি কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন কে বাংলাদেশের সায়দ ইসলাম মোহাম্মদ কোন দেশের সুপ্রিম কোর্ট সেনাবাহিনীকে সে দেশের রাজনীতির বাইরে থাকার নির্দেশ দিয়েছে পাকিস্তান ষোলো ডিসেম্বর দুই হাজার বাংলাদেশ বেতারের কততম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় আশিতম দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর নির্মাণ করা হয় কোথায় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড এবং ফেনের সোনাগাজী উপজেলায় প্রাকৃতিক উৎস থেকে মাছ উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় নয় থেকে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার উনিশ দেশে কততম কৃষি সুমারি অনুষ্ঠিত হয় পঞ্চম পুরনো ঢাকার চকবাজারের চুরিহাটটায় ওয়াহিদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে কবে বিশ ফেব্রুয়ারি দুই হাজার মেসিডোনিয়ার নতুন রাষ্ট্রীয় নাম কি উত্তর ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্টকে শিশেকেদি রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের নাম কি ট্রাক টু ডিপ্লোমেসি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মুসলিম বিচারপতিকে কে ধানিদিনা স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত মুসলিম মেয়র বাংলাদেশের অর্থায়নে দেশের বাইরে প্রথম কোন দেশে শহীদ মিনার নির্মাণ করা হয় জাপানে ছয় জানুয়ারি দুই হাজার উনিশ কোন দেশ এস এম এস এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদের তথ্য জানানোর আইন কার্যকর করে সৌদি আরব বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধানকে রিয়ার অ্যাডমিরাল আবু মুজাফর মহিউদ্দিন চৌধুরী বর্তমান বিশ্ব প্রযুক্তিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র দেশে বর্তমানে নদীবন্দর কয়টি তেত্রিশটি সর্বশেষ ও তেত্রিশতম নদীবন্দর হচ্ছে সিরাজগঞ্জ জেলার মেঘাইঘাট নাটুয়াপাড়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কোন দেশের সীমান্ত প্রাচীর গড়ার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ এম ভি আনসু কোন দেশে রপ্তানি করা হয় জার্মানি বাংলাদেশের প্রথম ডিজিটাল হিসাব চালু করে কোন ব্যাংক প্রাইম ব্যাংক বাংলাদেশের কতটি ক্ষুদ্র নিগুষ্টি মাতৃভাষায় বই পাচ্ছে পাঁচটি সম্প্রতি সরকারের বিরুদ্ধে অভ্যন্তরণ চেষ্টায় ব্যর্থ হয় কোন দেশ ভেনিজুয়েলা দেশে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সন্দীপ চট্টগ্রাম বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটি জামদানি শাড়ি বাংলাদেশের জ্বালানি খাতে একশো কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহ জানিয়েছে কোন দেশ পোল্যান্ড পদ্মা সেতুতে বসানো প্রতিটি স্পেনের দৈর্ঘ্য কত মিটার একশো পঞ্চাশ মিটার বর্তমানে কতটি দেশের সাথে বাংলাদেশের দ্বৈতকর পরিহার চুক্তি রয়েছে দেশের সাথে বর্তমানে দেশে মাথাপিছু গড় আয় কত মার্কিন ডলার এক মার্কিন ডলার বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে যুক্তরাষ্ট্র আলোর ফেরিওয়ালা খ্যাত পলান সরকারের বাঘের সংখ্যা কত একশো ছয়টি দেশে বর্তমানে হাতির সংখ্যা কত দুইশো পঞ্চাশটি দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত চার বর্তমান বিশ্বে সবচেয়ে দামি ব্র্যান্ড কোনটি অ্যাপল সম্প্রতি ভারতের সেরা পর্যটন কেন্দ্র হিসেবে কোনটি ইন্ডিয়া টুডে ট্যুরিজম অ্যাওয়ার্ড পায় সুন্দরবন দ্য কোয়ালিশন ইয়ার্স বইটির রচয়িতা কে প্রবন মুখার্জি কিউবার নতুন সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় কত তারিখে চব্বিশ ফেব্রুয়ারি দু বিশ্বে প্রথমবারের মতো পানির নিচ দিয়ে ভাসমান টানেল তৈরি করতে যাচ্ছে কোন দেশ নরওয়ে নুর সুলতান কোন দেশের পরিবর্তিত নতুন রাজধানী কাজাখাস্তান বাংলাদেশের ই পাসপোর্ট তৈরিতে সহায়তা করছে কোন দেশ জার্মানি সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য ইলেকট্রনিক ভিসা চালুর অনুমোদন দিয়েছে কোন দেশ সৌদি আরব দেশে প্রথমবারের মতো এলপিজি বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে কোন জেলায় পটুয়াখালী বাংলাদেশের প্রথম বিশ্বজয় নারী পরিব্রাজকের নাম কি নাজমুন নাহার সোহাগি পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে কতটি দেশের সাথে যোগাযোগ স্থাপন করা যাবে চারটি দেশের সাথে দেশে প্রথমবারের মতো নকশিপল্লী গড়ে তোলা হবে কোন জেলায় জামালপুর জেলায় বাংলাদেশের ই পাসপোর্ট তৈরিতে সহায়তা করছে কোন দেশ জার্মানি বর্তমান বিশ্বে অর্থ পাচারের শীর্ষ দেশ কোনটি চীন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ